হ্যালো ভিভার্স আজকে আমরা কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারে পরমাণু মডেল সম্পর্কে ডিসকাস করবো পরমাণু সম্পর্কে বেশ কয়েকটি মডেলই আবিষ্কৃত হয়েছে পরমাণু সম্পর্কে সর্বপ্রথম পরমাণু মডেলটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী রাধার ফোর্ড রাদার ফোর্ড উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই মডেলটা আবিষ্কার করেন রাদার ফোর্ডই প্রথম হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে কক্ষপথ সেটা সম্পর্কে ধারণা দেন এখন আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেলের বিস্তারিত আলোচনার জন্য চারটি টপিক লিখে নিয়েছি এ থেকে আমাদের ডিসকাস করতে সুবিধা হবে তো আমরা যদি প্রথম পয়েন্টটা লক্ষ্য করি যে নিউক্লিয়াসের অবস্থান রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে নিউক্লিয়াসের অবস্থান যেমন আমরা যদি এই মডেলটা খেয়াল করি তাহলে এই মডেলের যে পরমাণুর যে কেন্দ্র এখানে হচ্ছে নিউক্লিয়াস অবস্থান করছে এবং এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আছে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো আছে এখন আপেক্ষিকভাবে যে ইলেকট্রনের ভর শূন্য সেটা আমরা আগে থেকেই জানি তাহলে নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন এবং নিউট্রন আছে সেই ভরই হচ্ছে পরমাণুর ভর হিসেবে গণ্য করা হবে তাহলে এবার হচ্ছে সেকেন্ড টপিক যেটা নিউক্লিয়াসের আকার নিউক্লিয়াসের আকার পরমাণুর মোট আকারের তুলনা অনেক ছোট এবং নিউক্লিয়াসটি কেন্দ্রে অবস্থান করায় পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা থেকে যায় থার্ড টপিক হচ্ছে কক্ষপথের ধারণা কক্ষপথের ধারণার ক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন অর্থাৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরছে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে এখন কোনো পরমাণুর যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে বাইরে এবং প্রোটন প্লাস চার্জযুক্ত এবং ইলেকট্রন মাইনাস চার্জযুক্ত হওয়ায় পরমাণু সামগ্রিকভাবে কিন্তু চার্জ শূন্য ফোর্থ টপিক হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলের ধারণাই আমরা কি বলতে পারি অর্থাৎ রাদার বলেছেন যে ধনাত্মক চার্জবাহী যে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসে যেহেতু প্রোটন রয়েছে এর প্রতি বাইরের যে ইলেকট্রনের একটা আকর্ষণ বল কাজ করে কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এই আকর্ষণ বলটা কিন্তু কেন্দ্রমুখী আর এই কেন্দ্রমুখী বলের জন্য পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রনও ঠিক নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করা হয় রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমরা সৌর মডেলও বলতে পারি এবার আসছি রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে রাদারফোর্ড সর্বপ্রথম ইলেকট্রনের কক্ষপথ এবং নিউক্লিয়ার সম্পর্কে ধারণা দেওয়ার পরও তার মডেলে বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে এই সীমাবদ্ধতাগুলোকেও আমরা যদি চারটি টপিক আকারে লিখিম তাহলে প্রথম পয়েন্টে যদি আমরা দেখি যে কক্ষপথের আকার আকৃতি অর্থাৎ দেখো রাদারফোর্ডের যে মডেলটা আমরা দেখলাম সেই মডেলে কক্ষপথের কোনো আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি সেকেন্ড টপিকটা যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা রাদারফোর্ডের মডেলে আমরা দেখলাম যে পরমাণু কিন্তু চার্জহীন এখন দেখো সৌরজগতের সূর্য এবং গ্রহগুলোরও কিন্তু সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই কিন্তু দেখো নিউক্লিয়াসের কিন্তু আধান বা চার্জ আছে এবং ইলেকট্রনেরও চার্জ আছে তাহলে দেখো চার্জহীন যে সূর্য এবং যে গ্রহগুলো তার সাথে কিন্তু চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে তার মানে কি চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা হয়েছে এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি সীমাবদ্ধতা থার্ড যে পয়েন্টটা যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু সেই পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঠিক কীভাবে পরিভ্রমণ করছে এই সম্পর্কেও রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি আর ফোর্থ যে পয়েন্টটা সেটা অনেক ইম্পর্টেন্ট যে ম্যাক্সোয়েলের তত্ত্ব আমরা শুরুতেই জেনে নিই যে ম্যাক্সোয়েলের তত্ত্বটা কি সেটা হচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরছে তখন ক্রমাগত সে শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রনের যে ঘোরার পথ সেটাও ছোট হতে থাকবে অর্থাৎ এরকম অনেকটা যে ধরো ইলেকট্রন যদি এভাবে ঘুরতে থাকে তাহলে সে ক্রমাগত শক্তি হারাতে হারাতে তার কক্ষপথটা ছোট হতে থাকবে এখন যদি মাঝের এই প্লাস চিহ্নিত অঞ্চলটাকে আমরা যদি নিউক্লিয়াস বলে থাকি তাহলে দেখো আসলে কিন্তু ইলেকট্রন ঘুরতে ঘুরতে একটা টাইমে নিউক্লিয়াসে এসে পতিত হবে তার মানে কি পুরো পরমাণুটার যে অস্তিত্ব সেটা আর থাকবে না কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু ঘটে না তার মানে ফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী তিনি যেটা বলেছিলেন সে অনুযায়ী পরমাণুর কোনো অস্তিত্ব থাকছে না এখানে অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কিন্তু ফোর্ডের যে মডেলটা সেটা কোনোভাবেই সঠিক না এই ছিল রাধার ফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা এবং তার মডেলের কিছু সীমাবদ্ধতা নেক্সট দিন আমরা বোরের পরমাণু মডেল সম্পর্কে ডিসকাস করবো থ্যাংক ইউ